আমাদের ডুয়ার্সে অবস্থিত ছোট্ট একটি গ্রাম হলো জয়ন্তী। এই জয়ন্তী থেকেই বেশ খানিকটা ট্রেক করে আমরা গিয়েছিলাম একটি স্বর্গীয় অনুভূতির জায়গায়, যেখানে স্বচ্ছ জলে মাছ খেলা করে বেড়ায়। আপনাকে উঠতে হবে বেশ কতগুলি পাহাড় টপকে টপকে এবং গাছের ডাল দিয়ে বানানো সিঁড়ি বেয়ে নামতে হবে বা উঠতে হবে। এরকম একটি জায়গায় সাফারি করতে যাওয়ার মজাই আলাদা। সামনের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই দিকটাই আমরা যাবো এখন। এখানে যাওয়ার জন্য কোথায় থাকবেন, কত টাকা খরচা এবং সাফারির খরচাও সমস্ত ডিটেলে আপনাদেরকে জানাবো ভিডিওতে, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। দাদা নিজ থেকে বলেছিল যে এখানে ন্যাচারাল এসি আছে, সত্যিই তাই। আমরা জয়ন্তীতে ভিজিট করি এপ্রিল মাসে, তখন একটি ভিডিও পাবলিশ করেছিলাম। তারপর এই ফুটেজগুলি আমাদের কাছ থেকে মিসপ্লেস হয়ে যায়, তাই এতদিন পর আবার এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। এখন যখন আমরা ভিডিওটা পাবলিশ করছি এই সময় জঙ্গল বন্ধ, সেপ্টেম্বরের 15 তারিখ নাগাদ জঙ্গল খুলবে, আপনারা তখন এই ট্যুরটা প্ল্যান করতে পারেন। আগের ভিডিওর লিংক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখানে ডিটেলে সমস্ত ইনফরমেশান দেওয়া রয়েছে, কোন হোমস্টেতে ছিলাম, কিভাবে কলকাতা থেকে যেতে হবে সমস্ত কিছু। হোমস্টের নাম প্রকৃতি হোমস্টে, ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমরা যেই সময় গিয়েছিলাম ওই সময় আমাদের এই রুমটাতে পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে 1350 টাকা করে খরচা পড়েছিল। এখন প্রাইস কিছুটা বাড়তেও পারে, তার জন্য কিন্তু আপনাদেরকে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। আমরা এবারে জয়ন্তীতে যে হোমস্টেতে রয়েছি, হোমস্টের নাম হচ্ছে প্রকৃতি হোমস্টে। হোমস্টের যে ওনার রয়েছে উনি হলো বাদলদা, ভীষণ ভালো মানুষ। আমরা কিন্তু সাফারির কোনো প্ল্যান ছাড়াই এখানে এসেছিলাম, উনি বললেন যে আপনি আসুন আমি সব ব্যবস্থা করে দেবো। ওনার সাথে কথা বলে আমরা দুটো সাফারি টোটাল করব ঠিক করেছি। এই যে জঙ্গল সাফারিটা করলাম, কোর জঙ্গল সাফারি, এইটাও উনিই সমস্ত প্ল্যান করেছেন, এবং এর পরে যে সাফারিটা যাবো সেটাও উনিই সমস্ত ব্যবস্থা করে দেবেন। আপনারা যারা আসবেন তারা যে কোনো দরকারে সাফারির বাদলদার সাথে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর হোমস্টেতে থাকার জন্য হলে তো অবশ্যই যোগাযোগ করবেন, কারণ ভীষণ সুন্দর ওনাদের হোমস্টেটা। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ফুলকো লুচি, এখানে ডিম সেদ্ধ, আর এখানে হচ্ছে আলুর তরকারি। লুচি আর রুটির মধ্যে কিন্তু অপশান থাকে এবং ডিমেরও অপশান থাকে, মানে অমলেট বা বয়েল। ব্রেকফাস্টটা স্টার্ট করি, প্রচণ্ড খিদে পেয়েছে, আবার বেরোতেও হবে। আলুর তরকারিটার মধ্যে ধনে পাতার একটা স্মেল আছে, পুরো মনে হচ্ছে দোকানের কচুরি। এখন হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড অফ সাফারি, এখন যাব ছোট মহাকাল। আরও একটা জায়গা আছে, ওটা সারপ্রাইজ, গিয়ে দেখাবো আপনাদের। তার জন্য একটা ঝোলা নিয়েছি, ওখানে গিয়ে বলবো। এখন আমাদের গাড়ি কিন্তু জয়ন্তী নদীর ওপর দিয়ে যাবে। সামনের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই দিকটাই আমরা যাব এখন। পুরো রাস্তাটাই খুব সুন্দর, একদম জয়ন্তী নদীর মধ্যে দিয়ে। সামনে যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুটান, ওখানে দেখুন ল্যান্ডস্লাইড হয়েছিল। আমরা পৌঁছে গেছি ছোট মহাকাল, এখান পর্যন্তই গাড়ি আছে, এরপরে বাকি রাস্তাটা আমাদের হেঁটে যেতে হবে, আর বড় মহাকাল অনেকটা ট্রেকিং আমি পারবো না, এখন যাই। মেন কথা হচ্ছে বড় মহাকাল যদি আপনারা ট্রেক করে যান তাহলে কিন্তু আপনাদের সারা দিনটা লেগে যাবে, আলাদা করে আপনাদেরকে গাইড নিতে হবে। এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, আর এই পাশটা কিন্তু পুরো ভুটানের পার্ট। এই যে নদী বয়ে যাচ্ছে, এই যে আমাদের এখান থেকে ট্রেক করে যেতে হবে। এখন আবার আমাদের একটা অ্যাডভেঞ্চার ট্যুর হবে, চলুন। কালকে আমি পড়ে গিয়ে এমনি আমার পায়ে লেগেছে, তার মধ্যে আমাকে এখানে নিয়ে এসেছিলাম। আমরা এখন এই পুলটার উপর দিয়ে যাব। ওই যে বড় মহাকাল যে মন্দিরটা ওই ওপরে ফ্ল্যাগ দেখা যাচ্ছে,
অনেক উঁচুতে, আজকে তো সম্ভবই না যাওয়া, পরে কোনো একদিন যাব। দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে ওখানে চলে যাই। এত গরম, তার মধ্যে এরকম জল দেখে দাঁড়িয়ে থাকা যায়? বলুন কি দারুণ লাগছে। এই যে আমরা ছোট মহাকাল মন্দিরের সামনে পৌঁছে গেছি। আমরা এখন কোথায় যাবো বাদলদা? আমরা এখন যাচ্ছি ঝর্ণাতে। চলুন ঝর্ণার দিকে যাবো এখন। এখন ওয়াটারফলসের জলে পা চলে। কেমন বাইরের ওয়েদার, প্রচন্ড গরম। কি আরাম, বিশ্বাস করুন এরকম একটু জল একটা ফলস তুলে যদি কলকাতায় নিয়ে যেতে পারতাম। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আচ্ছা, এই ওয়াটারফলসটার নাম কিন্তু ছোট মহাকাল ওয়াটারফলস বলে। কি সুন্দর দেখতে ওয়াটারফলসটা। এখন আবার ট্রেক শুরু হয়েছে। বড় মহাকালের দিকে যেতে এই জায়গাটা অবশ্যই ট্রেক করবেন। কি সুন্দর যে লাগছে। দেখুন বাদলটা উঠে আসছে, ওই নিচটা থেকে আমরা উঠে উঠে আসলাম। রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, তবে যারা ট্রেক করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা। বাদলটা না থাকলে কিন্তু আমরা এত দূর আসতে পারতাম না, প্রচণ্ড হেল্প করছে আমাদের। সামনে হচ্ছে বড় মহাকালের গেট, আমরা এখন ওই দিকটাই যাচ্ছি। এটা হচ্ছে বড় মহাকালের গেট, বড় মহাকাল মন্দিরে যাওয়ার এটা হচ্ছে এন্ট্রান্সটা। অনেকটা দূর যেতে হবে এখান থেকে। ওয়াও, কি সুন্দর দেখুন। আমি শুধু বসার জায়গা খুঁজছি। এই জায়গাটা ছাওয়া আছে বলে আরামও লাগছে, প্রচন্ড আরাম। কিন্তু জায়গাটা জাস্ট অসাধারণ, কি সুন্দর জায়গা। দাদা বলছে সামনে নাকি আরো সুন্দর জায়গা আছে। তো জলটা দেখেই মনে হচ্ছে জলে ঝাঁপ মারি, আর জলটা কিন্তু প্রচন্ড স্বচ্ছ এবং ঠান্ডা। দেখুন এরকম শাখো করা। ও ওয়াও, তো পুরো সুইমিং পুল। দেখুন জলের কালারটা জাস্ট, আর কত মাছ জলের নিচে। ও বাবা, একটা সময় পুরো জয়েন্ট ছিল, জোড়া ছিল, এখন এটা এরকম গ্যাপ চলে এসেছে। কি লাগছে দেখুন জায়গাটা। শৈলীর অবস্থা দেখুন, নদীর ধারে বসে জলের মধ্যে পা চুপিয়ে কি করছে। দাদা নিচ থেকে বলেছিল যে এখানে ন্যাচারাল এসি আছে, সত্যি তাই, দারুণ লাগছে। এই যে দাদারা বড় মহাকাল থেকে ট্রেক করে এখন নিচে নেমেছে, তো কেমন এক্সপিরিয়েন্স হলো বলো? খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, কতটা হাঁটা এখান থেকে? তাও সবাই মোটামুটি বড় মহাকাল মন্দির দর্শন করে আসছে। দেখো এরকম গাছের ডাল দিয়ে দেখুন এরকম ময়ের মতো করা, ওইটুকু পুচকি ও উপরে উঠেছিল। আসো আসো আসো, হাত দাও, আস্তে 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 আস্তে। এই যে এই জিনিসটা কিন্তু হেভি, দেখুন গাছের ডাল দিয়ে এরকম ময়ের মতো করা, এরকম সিঁড়ি ভেঙে আপনাদেরকে উঠতে হবে, আর ডালগুলো বেশ শক্তপোক্ত। বাবা এটা করছে, পুরো অ্যাডভেঞ্চার টাইপের হয়ে গেল আমাদের ট্যুরটা। এই বড় পাথরটার এই ভরটা পুরো এই কাঠটা ধরে রেখেছে,
দেখুন আর কোনো কিন্তু সাপোর্ট নেই এখানে। ন্যাচারাল সুইমিং পুল দেখুন, এই দেখুন সব স্নান করছে। এই নদীটা পার হবো, শৈলি অলরেডি পার হতে শুরু করে দিয়েছে। এই মাছ মাছ, বাবা কত মাছ, কি সুন্দর দেখুন, বাবা অনেকটা জল, আমার প্যান্ট মনে হচ্ছে ভিজে যাবে। ন্যাচারাল সুইমিং পুল বলছিলাম না, ঝোলাটা কেন নিয়েছি, ঝোলাটা নিয়েছি কারণ এখানে স্নান করবো বলে। জলের কালারটা জাস্ট দেখুন, নদী পার করে ফেললাম। কিন্তু জুতো না পরে পার হওয়ার চেষ্টা করবেন না, পায়ে লাগে, জুতো পরে ঠিক আছে। যখন আমরা হোমস্টে থেকে বেরোই তখন আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা একটা ঝোলা নিয়ে বেরিয়েছিলাম, তো সেই ঝোলাতে এই যে হাফ প্যান্ট নিয়ে এসেছি আর একটা টাওয়াল আছে। এখন এখানে স্নান করবো, জলটা কি পরিষ্কার দেখুন, একদম স্বচ্ছ জল। আর নিচে মাছটা সমস্ত কিছু দেখা যাচ্ছে, নুড়ি পাথর থেকে শুরু করে সমস্ত কিছু দেখা যাচ্ছে জলের নিচে। জলে নামা অলরেডি শুরু করে দিয়েছে। ওহো কি ঠান্ডা জল। আজকাল একটা ফুট মাসাজ মানে ফুট স্পা খুব ফেমাস হয়েছে, ফিশ ফুট স্পা। তো এখানে এরকম ন্যাচারাল সুইমিং পুল রয়েছে আর এখানে প্রচুর মাছ রয়েছে। আমি নিচে গিয়ে দাঁড়াই, দেখি তারা আমার পায়ের ময়লা খেতে আছে কি না। এই দেখুন কত মাছ দেখুন, দাঁড়ান একটু ভালোভাবে ক্যামেরাটা সামনে নিয়ে গেলে দেখতে পাবেন। এই দেখুন মাছ দেখুন, এই দেখুন কত মাছ দেখুন জলের নিচে। কি ঠান্ডা জলটা, জলের নিচের সমস্ত মাছ দেখা যাচ্ছে এবং স্নান করে যা মজা লাগছে। আপনারা অবশ্যই এই জায়গাটায় আসবেন, পায়ের নিচে আমার ভর্তি মাছ। ও বাবা, পায়ের নিচে সব কামড়াতে শুরু করে দিয়েছে মাছ। দেখলেনি, আমরা এলাম ছোট মহাকাল পর্যন্ত, তারপর বড় মহাকালের গেট পর্যন্ত আসলাম। এখানটাতে এই জায়গাটায় রাহুল স্নান টান করলো, বড় মহাকাল পর্যন্ত আর গেলাম না আর কি। এইরকম এটা তো একটা ছোট্ট জাস্ট ট্যুর আর কি, সাফারির পার্ট অফ সাফারি আর কি। তো আপনারা যদি চান এখানে কিন্তু ক্যাম্পেন, তারপর হচ্ছে ট্রেকিং, এই ধরনের সমস্ত কিছুও করতে পারেন, এগুলোরও ব্যবস্থা হয়। তো তার জন্য কিন্তু দাদার নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, যোগাযোগ করে নিতে হবে। এই যে ছোটো ছোটো সেতুগুলো আমরা পার হচ্ছি না, এগুলো কিন্তু বর্ষার জল পড়লেই মানে একবার যদি ফোর্সে বৃষ্টি হয় সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। এই যেগুলো আমরা এই যেগুলো পার হচ্ছি এগুলো সব প্রত্যেক বছর শিবরাত্রির মেলার আগে এগুলো নতুন করা হয়, মানে সিজনের আগে। এই বড় মহাকালে যেতে গেলে কিছু কিছু প্রিকশন নিয়ে আসবেন, সেটা হচ্ছে একটা টুপি নিয়ে আসবেন, চশমা নেবেন, এই দুটো জিনিস অবশ্যই ক্যারি করবেন, আর একটা জলের বোতল ক্যারি করবেন, তার সাথে এনার্জিও ক্যারি করবেন, টাওয়াল ক্যারি করবেন, আর হাফ প্যান্ট মানে যদি স্নান করেন তাহলে টাওয়াল আর হাফ প্যান্ট ক্যারি করবেন। এখানে কিন্তু অনেক মানুষজন দেখলাম ট্রেক করে যাচ্ছে, মানে হেঁটে হেঁটে যাচ্ছে, তো এনারা এখানকার লোকাল লোক। এই সাফারিটা করতে আমাদের টোটাল খরচা পড়েছিল 2380 টাকা, এর মধ্যে 1250 টাকা হলো বিকেল চার্জ, 350 টাকা হলো গাইডের চার্জ, 300 টাকা হলো আমাদের দুজনের এন্ট্রি ফি মানে পার হেড 150 টাকা করে, আর 480 টাকা হলো রোড চার্জ। প্রচন্ড খিদে পেয়েছে তাই লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে তো একটা জিনিস দেখেই আমার মন একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে, সেটা হলো ওনাদের গাছের এঁচোড়। অনেক কিছু দিয়েছে, লাল শাক, উচ্ছে আলু ভাজা, এঁচোড়, এখানে একটা চাটনি দিয়েছে, এটা কী আমি ঠিক বুঝতে পারছি না, টক কোনো আচার। এঁচোড় এখানে দিয়েছে হচ্ছে উচ্ছে ভাজা আর লাল শাক, আর এখানে দিয়েছে আচার আর ভাত আছে, আর এখানে আছে স্যালাড, দিয়ে গেছে ডাল, এখানকার লোকাল মাছ মানে হচ্ছে নদীর জলের মাছ, এরকম ছোট মাছ দিয়েছে, বেগুন দিয়ে করে দিয়েছে। দাদা বললো এখানকার লোকাল মাছ, একবার টেস্ট করে দেখি, ভালো খেতে, দারুণ খেতে মাছটা, বেশ টেস্টি আর পুরো ফ্রেশ মাছ। এঁচোড়টা দারুণ, আর এঁচোড় হলে আমি ওটা সবার লাস্টে খাই কারণ ওটা আমার শো স্টপার হয়, তো দারুণ খেতে।
যেদিনকে আমরা হোমস্টেতে এন্টার করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম এঁচোর গাছটা, ওই গাছের এঁচোর যে আচারটা দিয়েছিল ওটা আমলকির আচার ছিল, দারুণ খেতেন, শেষ পাতে মিষ্টি। আপনাদের একটু হোমস্টের চারিপাশটা ঘুরিয়ে দেখায় চলুন। এদিকটা হচ্ছে কোর জঙ্গল, পুরো কোর জঙ্গল এদিকটা, মানে ভাগ্য ভালো থাকলে এখানে হরিণ আরও ওয়াইল্ড লাইফ দেখতে পেতে পারেন। দেখুন কতটা ঘন জঙ্গল, এদিকেও কিন্তু একটা ঘর আছে, এই ঘরেও সেম ফেসিলিটি, আমাদের রুমে যা যা আছে এই রুমেও কিন্তু সেম ফেসিলিটি, এখানে ডবল বেড আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে একটা টেবিল আছে, এখানে মিরর আছে, আর এখানে হচ্ছে ওয়াশরুম। একটা ওয়াশরুমের ভেতরে যা যা থাকার প্রয়োজন সমস্ত কিছু প্রোভাইড করা আছে। বললামই যে আমাদের যে রুমটা আছে সেরকমই সেম রুম, পুরো হোমস্টেটাই কিন্তু দারুণ সুন্দর সাজানো গোছানো, ইলেকট্রিক ওয়্যারও দেওয়া আছে। দেখলেনি এখানে ইলেকট্রিক ওয়্যারও লাগানো আছে, একদম সামনে থেকে আপনারা জঙ্গলকে ফিল করতে পারবেন। সুপারি গাছ, কাঁঠাল গাছ, অনেক রকমের গাছপালা আছে, মানে সকালে তো আপনারা নানান রকম পাখির ডাক পাবেনই, একটু সন্ধ্যাবেলা হলে পোকামাকড়ের ডাক পাবেন, এখন যেরকম ডাকছে দেখুন। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে আজকে চা আর বেশ বড় মাপের সিঙ্গারা, দেখে মনে হচ্ছে বেশ খাস্তা হবে সিঙ্গারাগুলো, সিঙ্গারাটা বেশ অন্যরকম খেতে, সুজি টুজি দিয়ে বানানো মনে হচ্ছে, হেভি লাগছে খেতে। ডিনার করতে এসেছি, ডিনারে রয়েছে রুটি, কোয়াশের তরকারি আর ডিম। এবার ব্যাপারটা হচ্ছে যে দুটো করে ডিম দিয়েছে, আমরা তো দুটো করে ডিম খাবো না, একটা করেই ডিম খাবো, তাই এক প্লেট আগেই সরিয়ে দিলাম। নষ্ট করার থেকে জিনিসটা ফেরত দিয়ে দেওয়া ভালো। ও আর তার সাথে এই যে মিষ্টি। এবার আমরা পাহাড়ে এসে বেশ অনেকগুলো জায়গায় কোয়াশ খেলাম এবং সবকটাই ভীষণ টেস্টি। টেকনিক্যালি কোয়াশ তো পেঁপের বড় ভাই, খুব একটা স্বাদ এক্সপেক্ট করি না, কিন্তু এগুলোতে বেশ টেস্ট রয়েছে। ভোর 4 বাজে, এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমরা ঘুম থেকে উঠে বাইরের দরজাটা খুলে দেখছি, বিভৎস কেমন একটা লাগছে, কিন্তু ভালোও লাগছে, কি দারুণ যে লাগছে তার ঠিক নেই, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, কি যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে বাবা। হোমস্টের জলের ট্যাঙ্কটা দেখুন কি সুন্দরভাবে বানানো, কাছের গুড়ির ওপরে ওই যে জলের ট্যাঙ্ক, এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, ব্যালকনির ব্যাক সাইডেই কিন্তু এটা হচ্ছে পুরো জঙ্গল, মানে কোর জঙ্গল, এটা কি সুন্দর দেখুন, আর চারিদিকে সবুজে সবুজ, দারুণ লাগে না দেখতে, আর কত রকমের এখন পাখি ডাকছে দেখুন। এই যে এখানে একটা সোফা আছে, এই সোফাতে বসে বসে এই সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন, আর এদিকেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই যে এই হোমস্টেতে বনফায়ার এবং চিকেন বারবিকিউরও ব্যবস্থা করা হয়। এই যে এগুলো দেখুন সব গাছের গুড়ি, এই যে এই যে পড়ে যাচ্ছে ঘরটা দেখুন কি সুন্দর, সমস্ত কনস্ট্রাকশনটাই কিন্তু কাঠ দিয়ে করা, নিচে গাছের গুড়ি আছে আর উপরে দেখুন কি সুন্দর ফিনিশিং। চারিদিকে কত ফুল গাছ আপনাদের দেখায়, চারিদিকে কত সুপারি গাছ দেখুন, এটা পুরো কোর জঙ্গল একদম। গুড মর্নিং এভরিওয়ান,
কালকে রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, এখন রাস্তায় গাছ পড়ে গেছে, আজকে আমাদের ফেরার কথা। ঠিক আছে, ফিরতে পারবো কি না জানি না, চেষ্টা তো করবো, কারণ আমাদের বাসের টিকিট কাটা রয়েছে। আজ সকালের চা, গরম গরম চা আর বিস্কিট দিয়েছে, এটা দিয়ে এখন চাটা খাই, টেনশন তো হচ্ছেই। দেখা যাক, আমার সাথে রয়েছে প্রকৃতি হোমস্টের দাদা, তিন দিন আমাদেরকে দারুণ ভাবে ঘোরালো। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, আপনি শুধু আমাকে বলুন যে এখানে মানে কতগুলো সাফারি হয়, মানে কি কি টাইপের সাফারি হয় আর কি? সাফারি বলতে এখানে চার রকমের সাফারি হয়, দুটো জঙ্গল সাফারি আর দুটো সাইড সিন। দুটো জঙ্গল সাফারির মধ্যে একটা তো আপনারা করেছেন, কোর জঙ্গল সাফারি, যেটা আমাদের এই হোমস্টের পেছনের জঙ্গলেই সাফারিটা হয়। আরেকটা সাফারি হয় হচ্ছে চুনিয়া ওয়াচ টাওয়ার, ওখানে ওয়াচ টাওয়ার দেখানো হয়। দুটোই মেনলি জঙ্গল ঘোরা, আর যদি ওয়াইল্ড লাইফ পাওয়া যায় সেটা এক্সট্রা অ্যাডভান্টেজ। তাছাড়া যে দুটো সাফারি হয় সেটার মধ্যে ছোটা মহাকাল, বড়া মহাকাল, এই দুটো একটাই রুটের মধ্যে পড়ে। ট্রেকিং বেসিক্যালি ছোট মহাকালটা একটু ছোট ট্রেক করতে হয়, বড় মহাকালটা আরও বেশি ট্রেক করতে হয়। তাছাড়া পোখরি লেক বলে একটা লেক আছে পাহাড়ের মধ্যে, একটা সিক্রেট লেক, 1.5 কিলোমিটারের মতন আপ অ্যান্ড ডাউন চড়াই উতরাই পথ আছে, ওটাও জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া। এই চারটে পয়েন্ট আছে সাফারির জন্যে। এই সাফারির চার্জেসও ডিফারেন্ট আছে। সাফারি তো চারটের জন্যই আপনার সাথে কন্ট্যাক্ট করলেই হবে, কারোকে নিজেকে বুক করতে হবে না তো, আপনাকে কন্ট্যাক্ট করলে বুকিং করে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা এখান থেকে সাফারি বা অন্যান্য যেগুলো সার্ভিস আছে, পিক আপ ড্রপ, সাফারি, হাইকিং, ট্রেকিং, ক্যাম্পিং, এগুলো সব আমরা ব্যবস্থা করি। আচ্ছা, সবই শুনে নিলেন। আচ্ছা, সমস্ত সাফারির কিন্তু আলাদা আলাদা রেট হয় আর কি, আলাদা আলাদা প্রাইস পড়ে। এখানে ট্রেকিং, হাইকিং সমস্ত কিছুই হয়, তার জন্য দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা কিন্তু ভীষণ ভালো গাইডও একসাথে, কারণ আমরা এই তিন দিন ভীষণ 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 এনজয় করেছি সমস্তটা, মানে ভীষণ ভালো কোম্পানি দিয়েছে আমাদেরকে। আর যেটা আমি সবাইকে জিজ্ঞাসা করি সেটা হলো, আমার চ্যানেলের দর্শকরা আসলে এক্সট্রা কি ডিসকাউন্ট পাবে? ডিসকাউন্ট তো থাকবেই। ডিসকাউন্ট বলতে আমাদের এখানে ওই জুন 15 টু 15 সেপ্টেম্বরের মধ্যে যদি আসা হয় তাহলে আপনার দর্শকদের জন্য 20% ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, শুনলেনি। আচ্ছা, জুন থেকে সেপ্টেম্বর কিন্তু জঙ্গল বন্ধ থাকে, জঙ্গলে সাফারিও বন্ধ থাকে, কিন্তু এখানের প্রাকৃতিক পরিবেশকে তো কেউ আটকে রাখতে পারে না। আর ভাগ্য ভালো থাকলে ওনার হোমস্টের পেছনেই যেহেতু কোর জঙ্গল, তো পশু পাখি বন্যপ্রাণ দেখতেই পারেন আপনারা, পরিবেশটা ভীষণ সুন্দর। আর জয়ন্তী নদী রয়েছে, বর্ষাকালে একদম জলে ভরে যায় জয়ন্তী নদী, সেটা দেখতে আরও অন্যরকম মজা লাগবে আর কি। আমরা তো এখন এসে জল পেলাম না আর কি। তো যাই হোক, আমার এই জায়গাটায় থেকে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হলো। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা ডুয়ার্স ঘোরার প্ল্যান নিয়ে আসছেন বা ডুয়ার্স ঘুরবেন প্ল্যান করছেন, তারা আপনাদের চেকলিস্টে প্রকৃতি হোমস্টেকে রাখুন। আশা করি স্টেটা আপনাদের খুব ভালো লাগবে, আর রান্নাও কিন্তু ভীষণ ভালো। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলার আছে, সেটা হলো দাদার নাম্বার আমি যে প্রোভাইড করছি, দাদা বেশিরভাগ সময় সাফারিতে থাকে, জঙ্গলের ভেতরে থাকলে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হয়, প্রথম নাম্বারটায় হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারেন, দাদা কন্ট্যাক্ট করে দেবে। ব্রেকফাস্টটা আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবো বললাম, সকালের ব্রেকফাস্টে আজকে আমরাই বলেছিলাম রুটি আর লুচির অপশান থাকে, আমরা বলেছিলাম যেহেতু বেরোবো ট্রাভেল করবো তাই রুটি, রুটি আর আলু ঘুগনির তরকারি হচ্ছে ব্রেকফাস্ট, খেয়ে নিই। সাড়ে 9টা মতো বাজে, বাস চলে এসছে, রাস্তায় যে গাছটা পড়েছিল সেটা ক্লিয়ার করে দিয়েছে, তো এখন আমরা দৌড়চ্ছি এই প্রকৃতি হোমস্টে থেকে চেক আউট করে বেরোচ্ছি। বক্সা জয়ন্তীতে যে কটি সাফারি হয় এই চারটিতে তার সমস্ত ভাড়ার ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এটা হচ্ছে জয়ন্তী চেক পোস্ট, এই সোজা চলে গেলে হচ্ছে জয়ন্তী নদী পড়ে, আর এই যে বাস সাইডে দেখুন এটা হচ্ছে পোখরি লেকে যাওয়ার রাস্তা, এখানে দেখুন গেটটা ফেলা আছে, এদিকেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে, লেখা আছে দেখুন তাসিগাঁও ওয়াচ টাওয়ার। MBSTC-র বাস, এই বাসটা করে আপনারা যদি আলিপুরদুয়ার জংশনে নামেন তাহলে এই বাসটা করে আপনারা জয়ন্তী আসতে পারেন। এটা কটার সময় ছাড়ে, মানে আলিপুরদুয়ার জংশন থেকে? এই আলিপুর থেকে ছাড়ে হচ্ছে 7টার সময়, এখানে 8:30 নাগাদ পৌঁছায়। আচ্ছা, সকাল 7টা? হ্যাঁ। আচ্ছা, আবার এখান থেকে 9টার সময় ছাড়ে, ওখানে 10টার সময় পৌঁছায়, সেম বাসটাই আবার 2টার সময় ওখান থেকে ছাড়ে। আচ্ছা, 3:30 সময় এখানে পৌঁছায়, আবার এখান থেকে 4টার সময় ছাড়ে, ওখানে 5টার সময়। আচ্ছা, একটাই বাস আপ অ্যান্ড ডাউন করে? দুবার আসে। আচ্ছা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জার্নির গল্পের সাথে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন অন শৈলীজ লাইফস্টাইল।